ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার ডালিয়া। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আজকে কী রেসিপি দেখাবো। আজ আমি দেখাবো মোরলো মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। মোরলো মাছ আমি বেশি আনিনি, আমার পরিমাণ মতো আমি 100 মাছ এনেছি। আর এখানে সমস্ত ডাটা, গাঁঠি কচু, আলু, পটল, ঝিঙে, না আলু পটল, আর এখানে আছে ঝিঙে, বেগুন, তারপর টমেটো দেবো একটু, পটল দিয়েছি, ঝিঙে দিয়েছি, সেগুলো তো আলাদাই। সব কিছু দিয়ে আমি এইগুলো একটু বয়ল করে নিয়েছি, আর এইগুলো একটু ফুলকপি দিয়েছি, আর এখানে বেগুন আর ঝিঙেটা আলাদা রেখেছি, এগুলো বয়ল করতে লাগে না। ধনে পাতা দেবো, পেঁয়াজ দেবো, আর এখানে আছে লঙ্কা আর হলুদ, আর কোনো মশলা না, কালো জিরা যাবে ফোড়নে। আজকের এই দারুণ স্বাদের মোরলা মাছ চচ্চড়ি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করো। এইভাবে ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে অল বাটন টিপে অলটাকে ক্লিক করে দিও, নোটিফিকেশান পেয়ে যাবে আপলোড করার সাথে সাথে। আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ কী দিয়ে কী করলাম সেটা তোমাদের দেখতে হবে। তাই আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও, এবং সবার ভালোবাসা দাও আমাকে, আমাকে আশীর্বাদ করো। বড়রা সবাইকে এক কথাই বলবো, এরকম নতুন নতুন ধরনের রেসিপি আমি আরও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেক কিছু ওকেশন আসছে, সমস্ত কিছুরই স্পেশাল সব কিছু তুলে ধরব। আর সবাইকে ভালোবাসা জানাচ্ছি আজকের এই মোরলা মাছ চচ্চড়ি দিয়ে আর মুসুরি ডাল দিয়ে দুপুরে আমাদের খাওয়া। খুব মানে একটা আলাদাই স্বাদ, আলাদাই মজা। এই ধরনের রেসিপি তোমরাও বাড়িতে করে খেও, জানি মোরলা মাছ সবাই করে। তা যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাতে ফেসবুক লাইভে আসবো 7টা থেকে 8:30। পারলে বন্ধুরা জয়েন করো, পাশে থেকো, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা এখানে শেষ করছি। নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। এখনকার মতো Thank you.